এভরিওয়ান, আমি পুনম আজ আবারও এসে পড়েছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি বানাতে চলেছি গোটা মুরগি দিয়ে গ্রিন কারি। তার জন্য আমি একটি বড় সাইজের চিকেন নিয়েছি এবং দু আটি পালং শাক, এক আটি ধনে পাতা, কিছু গোটা কাঁচা লঙ্কা, আলমন্ডস আর কাজু নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা। প্রথমে মিক্সি জারে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং আদা রসুন দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর চিকেনের ওপর ঢেলে দেব। এবারে দু আটি পালং শাকগুলিকে অল্প অল্প করে মিক্সি জারে দিয়ে আবারও পেস্ট করে নেব। এখন আমি নেব হলুদ গুঁড়ো, দু চামচ মতো লবণ, এবং দু চামচ মতো ময়দা। আরেকটা ডিম নিচ্ছি। এবারে হাতের সাহায্যে সমস্ত মশলাগুলিকে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে প্রায় দু ঘন্টা মতো ম্যারিনেটের জন্য আমি রেখে দেব। এবারে কড়াতে গোটা গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ ও দারচিনি। শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব। এখানে কড়াতে আমি প্রায় অনেকটাই তেল দিয়েছি এবং এই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ ভেজে নেব। এই ভাজা পেঁয়াজ আমি লাস্টে ডেকোরেশনের জন্য ইউজ করব। এবার ম্যারিনেট করা চিকেনটিকে আমি ডিপ ফ্রাই করতে চলেছি। এক পাশ ভাজা হয়ে গেছে এবং অপর পাশটি আমি উল্টে নিলাম। চিকেন প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার চিকেনটিকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সেই পালং শাক এবং কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করা মশলাটিকে তেলের মধ্যে ঢেলে ফেলব। এখানে রয়েছে কাজু ও আলমন্ড বাদামের পেস্ট। এই পেস্টটি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে এইটিকে কড়াইতে ঢেলে দেব। পালং শাক এবং দুধের এই মিশ্রণটিকে সুন্দর করে নাড়ব। এবারে চিকেনটিকে আমি কড়াতে দিয়ে দেব। চিকেনটিকে খুব সুন্দর তেল বেড়াতে শুরু করেছে এবং মশলাটা খুব ভালোভাবে কুকড হয়েছে।
এখানে আমি পেঁয়াজের বেরেস্তাগুলিকে চিকেনের উপরে ডেকোরেশনের জন্য ইউজ করছি। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।